এই যে দেখুন এ কতটুকুর ভিতরে সমস্যা এ জায়গায় ধরলে সুইজিংয়ের গোড়ায় ধরলে চলে কিন্তু এই ব্লু তারটার মাথায় ধরলে কিন্তু চলে না তো এভাবে আমরা স্যাম্পল স্যাম্পল রোগের জন্য আমরা কিন্তু এক জায়গায় নিয়ে যাই সার্ভিসিং করার জন্য এই কাজটা আমরা নিজেরাই করতে পারি আসুন দেখি আমরা সম্পূর্ণ ভিডিওটি মাত্র দুই মিনিট তিন মিনিটের কাজ এটা সংক্ষেপেই আমরা জেনে নিতে পারি ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বুঝতেই পারছেন থাম্মেল দেখে অবশ্যই আমাদের ভিডিওটা কিসের উপরে হতে যাচ্ছে আজকের মূলত এই ভিডিওটা ঘরে যারা নতুন ব্যালেন্ডার কেনেন তাদের একটি সমস্যা কাটিয়েই না আজকে একটা ব্যালেন্ডার কিনে আনলাম কে কেনার পরে দেখা যায় দুই দিন তিন দিন বা এক মাস পরে ব্যালেন্ডারটা গরম হয়ে গেল আগুন বাইরে এলো কিংবা যে কোনো সমস্যা নিয়ে ব্যালেন্ডারটা নষ্ট হয়ে গেল কেন নষ্ট হলো আমরা এই বিষয়টা নিয়ে আমরা পারিবারিকভাবে দেখা গেছে ভাবির সাথে আপার সাথে অনেকের সাথেই ঝগড়া বিবাদ লেগেই থাকে যে আজকেই ব্যালেন্টার আনলাম আজকেই কেটে গেল বা এক মাসও গেলো না এই বিবাদটা কিন্তু আমাদের ঘরে ঘরে থেকেই যায় তো আজকে আমি আপনাদের যে কথাটা বলার জন্য যদি আপনারা একটি কথা আমার মানেন সেক্ষেত্রে আমি আপনাদের সারা জীবনের একটি গ্যারান্টি দিতে পারি চ্যালেঞ্জ কেননা আপনি যদি ব্যালেন্ডার কেন বানাইল ব্যালেন্ডার বানাইল সে যতই নর্মাল পজিশনের ব্যালেন্ডার হোক বা হাই কোয়ালিটির ব্যালেন্ডার হোক ব্যালেন্ডারটা বানাচ্ছে ব্যালেন্ডিং করার জন্য তো সেক্ষেত্রে আমি আপনাদের একটি সলিউশন বা পরামর্শ দিতে পারি যে পরামর্শটা আপনারা মানলে সারা জীবনের জন্য আপনাদের ঘরে থাকা ব্যালেন্ডারটি পড়বে না আর যদিও পরে আপনি নিজেই ঘরে বসে ঠিক করতে পারবেন তার জন্য আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার উপরে কোনো খরচ হবে না এমন কি নাও হতে পারে আপনার ব্যালেন্ডারের এই খরচটা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা আরও যদি আমি কথা বলি তো কথা বলতে বলতে অনেক কথাই বলা যায় যেমন আপনি যখন একটি ব্যালেন্ডার ঘরে আনেন কিভাবে নষ্ট হয় এই কথাটা আমি একটু বলিনি নিই কেননা যখন আমরা একটা ব্যালেন্ডার এনে ঘরে বসে মশলা কিংবা যে যে কোনো কিছু দিয়ে ট্রাই করি তখন দেখা যায় এই ব্যালেন্ডারটা ওপেন করিয়া ভাবি কিংবা আপা যেই হোক বা মামি কিংবা খালা কিংবা আম্মা যেই হোক এই ব্যালেন্ডারটা দিয়ে হয়তো এক গ্লাস পানি দিতে একজনের গেল অথবা কেউ একটু পান বানাই দিল বা কেউ বাবুরে দুধ খাওয়াইলো বা পানি খাওয়াইলো যদি এই ব্যালেন্ডারটা একে দিয়ে আপনি ই করেন তো এক মিনিট দুই মিনিট থাকলে ব্লেন্ডারটা কিন্তু গরম হয়ে যায় তো সেক্ষেত্রে এই যে পুষ সুইচটা দিছে হলুদ পুষ কিসের জন্য দিছে এটা পাঁচ সেকেন্ড করে ধরে রাখবেন মশলাটা একটু ইয়া হবে নরম হবে বা তরল হবে তারপরে আপনি ই করতে পারেন আবার বন্ধ বন্ধ করা লাগে না পুষ এমনি বন্ধ হয় আর এক নম্বর দুই নম্বর সুইচটা কিন্তু আপনার বন্ধ করতে হয় কেননা পুস সুইচ অটোমেটিকই বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমি আপনাদের যে সলিউশন দেব। আপনারা পুস সুইচটা প্রথমে পাঁচ সেকেন্ড ধরবেন মশলাটা নরম হওয়ার জন্য তারপরে আবার পাঁচ সেকেন্ড ধরবেন আরেকটু তরল হবে তারপর আবার দশ সেকেন্ড ধরবেন তারপর তিরিশ সেকেন্ড ধরবেন এভাবে করে যদি মা মশলাটা আপনি তরল করেন তো সেক্ষেত্রে আপনার ব্যালেন্ডিং কোনো দিন পড়বে না তো কথা আর বাড়াবো না সামনের দিকে আমি ছোট্ট এই ভিডিওটি আপনাদের সুবিধার্থে বানাইছি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক শেয়ার করে আমাদের এই ভিডিওটিকে আপনারা আরও উৎসাহ দেবেন আমাদেরকে উৎসাহ দেবেন তো আসুন আমরা আমাদের কাজটা কিভাবে করি ব্যালেন্ডারের রোগ কিভাবে ধরতে হয় আর কিভাবে এই ভ্যালেন্ডারটা ভালো করতে হয় সেই বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিও তো আসুন আমরা আজকে এই ব্যালেন্ডার সার্ভিসিংয়ের কাজটি করি তো সর্বপ্রথম আমি এই করটা হাতে নিলাম এই ব্যালেন্ডারটা ভালো আছে কি খারাপ আছে আপনাদের দেখানোর জন্য তো আমার কাছে যে এই বোর্ডটা দেখতেছেন আমি এই বোর্ডে লাইন দিলাম বোর্ডে লাইন দেওয়ার পরে এই যে দেখুন আমি অফ সুইচ আর পুশ সুইচ এটাকে চাপ দিলাম একটাও চলে না দেখেন তো আমরা এখন এটা কী করব ব্যালেন্ডারটা খুলে নেব খুলে নেওয়ার পরে আপনাদের দেখাবো যে এই ব্যালেন্ডারটার আসলে মূল কী রোগ সাধারণ রোগের জন্য আমরা কিন্তু এই মিস্ত্রির কাছে নিয়ে যাই এ জায়গায় নিয়ে যাই হে জায়গায় নিয়ে যাই পাঁচশো এক হাজার টাকা একটা মিস্ত্রির দিয়ে দেই। তো আজকে আমরা এত সংক্ষিপ্ত একটি কাজ শিখব এই কাজটির জন্য অবশ্যই এই ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে তো দেখুন আমাদের আজকের এই ভিডিওটি এটাকে খোলার জন্য আমাদের চার সাইটের চারটে নাট আমরা খুলে নিলাম এখন আমরা ভিতরগত যে সমস্যাটা আছে আমরা ক্লিয়ারভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো এই যে দেখুন আমাদের যে এই সুইজিংয়ের লাইনটা আছে এই সম্পূর্ণ সুইজিংয়ের লাইনটা আমরা আগে চেক করে নেব নেওয়ার পরে আপনাদের দেখাবো যে মূল সমস্যাটা কোন জায়গায় তো আমাদের সুইচটা দেখা যায় ভালোই আছে তো আমরা আগে এসি কডটা চেক করে নেব। যে এসি কডটা কোনো প্রবলেম আছে কিনা। যে কোনো জিনিস খোলার আগে আগে বৈদ্যুতিক মাল আপনি এসি কটটা আগে চেক করে নেবেন এসি কডটায় সমস্যা বেশি হয় তারপরে সুইজিং তারপরে আপনি আধার স্বর্ণ জিনিস চেক করবেন তো আমরা আগে এসি কোডটা ট্রাই করব তো আমরা আগে মিটার নিয়ে আমরা দেখব এসি কোডের সাথে আমার দুইশো বিশ ভোল্ট আসছে কিনা তো দুইশো বিশ ভোল্ট যদি না আসে তাইলে আমরা মনে করে নেব এসি কোডের সমস্যা তো আগে আমরা এসি কোডটা মেপে নিলাম মিটারটা দুশো পঞ্চাশে সিলেক্ট করে এখন আমরা এসি কোডের বিদ্যুৎটা মাপবো তো এই দেখুন আমি দুইশো পঞ্চাশ এসি এসিতে সিলেক্ট করে নিলাম এখন ঝুম করে আপনাদের দেখাই দেখাবো কিভাবে আমাদের এই ভোল্টেজটা এসি কোডে আসছে কি না আসছে এই যে দেখুন আমাদের দুইশো বিশ বোল্ট পরিপূর্ণ এসি কডে আসছে তার মানে আমাদের এসি কডটা কিন্তু ভালো আছে। এটার ছাড়াই আমি আরেকটি রোগ দেখতে পেলাম এই যে দেখেন ব্লু তারটা আছে ব্লু তারটার এই জায়গার থেকে লাইন পায় না আর ওই দেখেন এখন কিন্তু কয়েলটা ঘোরে তার মানে আমরা বুঝে নিলাম এই তারটা খারাপ হয়ে গেছে এই ছোটো তারটা ব্লু রঙের যে তারটা আছে এই তারটা খারাপ তো এই তারটু পাল্টাইলেই আমাদের এই ব্যালেন্ডারটা সার্ভিসিং কমপ্লিট হয়ে যাবে তো দেখুন আমি এই ব্যালেন্ডারটি কীভাবে সাধারণভাবে রোগটা ধরলাম এই তারটা দেখেন ফেটে ফেটে গেছে এই জন্য আমি বুঝে নিলাম এই তারটা কিন্তু খারাপ তো আসুন আমরা বিস্তারিত যদি ব্যালেন্ডারের ভালো ভালো আপনারা জানতে চান বা শিখতে চান সেক্ষেত্রে আমরা এই ধরনের ভিডিও তৈরি করে আপলোড দেব যদি আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করেন তো আগে আমি এই তারটা পাল্টাবো পাল্টানোর পরে আপনাদের পরি পরিপূর্ণ চেক করে দেখাবো সোল্ডারিং আয়রন দিয়ে আমি এখন এই তারটা খুলে ফেলবো খুলে ফেলার পরে আমি ডাইরেক্টলি কডের যে তারটা আছে এই তারটা জোড়া আর না লাগাই একবারে সুইজিংয়ের সাথে অ্যাডজাস্ট করে ঝালাই করে দেব। তাইলে আমাদের ব্যালেন্ডারটা ওকে হয়ে যাবে তো খুব সুন্দরভাবে শোল্ডার লিড বা রাং যে যেটাই বোঝেন সুন্দরভাবে কালারিং করে নেবেন তারের মাথায় তারপরে সুন্দর একটা জ্বালাই দেবেন যাতে করে আপনার ওই দেওয়া জ্বালাইটা ছুটে না যায় তো আমি একটু ঝুম করে নিলাম কেননা আপনাদের বুজনের স্বার্থে তো দেখুন খুব সুন্দরভাবে আমাদের এই কাজটি সম্পূর্ণ কাজটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিবেন আর এই ধরনের ছোটোখাটো কাজ দেখার জন্য বা পরামর্শ নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখন আমার মূলত যে সমস্যাটা আসলে সমস্যাটা আমি সলভ করলাম এখন আপনাদের আমি ডাইরেক্ট লাইন দিয়ে চালাইয়ে দেখাবো তো এখন ফলো করুন আমাদের এই সুইজিং দিলাম এই চলতে আস এখন মনে করুন যদি আমি এইভাবে বাটন দিয়ে থুয়ে দিই তো আমার ব্যালেন্ডার এক দুই মিনিট থাকলে কিন্তু অটোমেটিক এমনিই গরম হয়ে যাবে তো আমরা এই ব্যালেন্ডারটা কিভাবে চালাবো আমাদের চালাইতে হবে এই যে হলুদ পুশ সুইচটা আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড করে আমরা টিপে ধরবো আবার চালাবো এই যে দেখুন আমি চেপে ধরছি এরকম পাঁচ সেকেন্ড যদি ধরে বই তাইলে অবশ্যই প্রথম যে মশলাটা দেব মশলাটা কিন্তু একটু শক্ত থাকে তারপর একটু তরল হবে আবার একটু তরল হবে তারপর আমরা তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড বা এক মিনিট চাপে দলে কোনো সমস্যা নেই তো শক্ত মালটা আগে তরল করতে হবে তারপরে আমাদের এই ব্যালেন্ডারটা চালাইতে হবে নিয়ম মাফিক যদি নিয়মের বাইরে যাই তাইলে আমাদের এই ব্যালেন্ডার একবারই পুড়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই তো ধন্যবাদ ভালো থাকুন খোদা হাফেজ